বিশাল এই নৌমহড়া তুরস্ককে রুখতে রিসেপ তাইপ এরদোয়ানের দেশকে কাবু করতে একজোট হয়েছে ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্স। মূলত ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গঠিত হয়েছে এজোট, যাতে নেতৃত্ব দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিবের সেনাবাহিনী জানায়, তিন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে মহড়া দেয়া হয়েছে, যা আগামীতেও চলবে। ভূমধ্যসাগরকে কেন্দ্র করে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে তুরস্কের সঙ্গে। এ মহড়ায় যুদ্ধকালীন সাবমেরিন মোকাবেলা, সমুদ্রে অন্বেষণ ও উদ্ধার কার্যক্রম চলে। মহড়াটিতে অংশ নেয় দেশগুলোর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার, এছাড়া দেশগুলোর সাবমেরিনও দেখা যায় এতে। গেল বছরের শেষ দিকেই তারা মহড়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তুরস্কের। পাশাপাশি তুরস্কের বিতর্কিত দ্বীপ নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনার পারদ চরমে, ঠিক সে সময় এসে আগুনে ঘি ঢালছে ইসরায়েল। মহড়ার মধ্যেই গ্রিসের উপকূলীয় অঞ্চলে একটি প্রমোত্তরিতে আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে গেলেও 51 জন ক্রুর সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। এদিকে উস্কানির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তুরস্ককে সতর্ক করে বলেছে, আঙ্কারার আচরণের কারণেই ওই অঞ্চলে সমস্যার সৃষ্টি হচ্ছে। আর আঙ্কারা বলছে, গ্রিস ফেতুল্লা গুলেনের আদর্শ ও সন্ত্রাসবাদ ছড়াতে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।